হ্যাঁ হ্যালো, হ্যালো, একটু হ্যাঁ ভাই, আমরা যাচ্ছি কিন্তু, তুমি রেডি তো? হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল আমাদের কাছে একটি স্বপ্নের নাম ছিল, সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে, আমরা ছুঁয়েছি সেই স্বপ্ন আলহামদুলিল্লাহ। এবছর 2022 এবং 23 শেষ হলে জাতীয় মেধায় প্রথম রাজশাহী ক্যাডেট কলেজের মেধাবী শিক্ষার্থী রাফসান জামান, সে আমাদের চট্টগ্রাম হালিশহর শাখার নিয়মিত ছাত্র। তার কোচিং কোড ছিল 36 81 14। কনগ্রাচুলেশন রাফসান। ধন্যবাদ ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা অনেক ভালো আছি, অনেক আনন্দিত। আর ভাইয়া, তুমি তোমার তুমি চান্স পেয়েছো, এই চান্স পাওয়ার তোমার অনুভূতিটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি এখন অনেক অনেক ভালো লাগছে। এখন যেহেতু অনেক কষ্ট করার পর, অনেক বেশ কয়েকদিন কষ্ট করার পর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এই জন্য। হ্যাঁ ভাইয়া, তুমি চান্স পাওয়ার পরে তোমার আব্বু আম্মুর অনুভূতিটা কেমন ছিল? তুমি তাদের অনুভূতিটা কেমন দেখেছো, তাদের উচ্ছ্বাসটা কেমন ছিল? যে আমার আব্বু আম্মু দুজনেই অনেক আনন্দিত আনন্দিত হয়েছে, কারণ আমার যেহেতু আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, এবং যার কারণে আমার আব্বু আম্মু অনেক চেয়েছে যেন আমি চান্স পাই, এই জন্য আমার আব্বু আম্মু অনেক খুশি হয়েছে। তুমি রেটিনাতে কোচিং করেছো, রেটিনাতে কি কেন তুমি বেছে নিয়েছো? আরো তো কোচিং ছিল, কেন এবার রেটিনাতে বেছে নিয়েছো বা এখানে নিয়মিত স্টুডেন্ট ছিলা, তোমার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। জি, আমি রেটিনাকে আমার বেছে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে যেহেতু বাংলাদেশে অনেক কোচিং সেন্টার থাকার পরও রেটিনা যেহেতু মেডিকেলের ক্ষেত্রে বেশি এক্সপিরিয়েন্সড, এবং এবং আমার আরো আরো বন্ধু বা আমার সিনিয়র ভাইদের কাছ থেকেও শুনেছি যে রেটিনার কথা, যার কারণে আমি রেটিনাকে বেছে নিয়েছি। ভাইয়া, রেটিনার ভাইয়াদের ক্লাসগুলো কেমন ছিল, তোমার কাছে কেমন লেগেছিল ভাইয়াদের ক্লাসগুলো? তুমি তো প্রায় 2 মাসের মতো একটা জার্নি ছিল তোমার ভাইয়াদের সাথে। জি আলহামদুলিল্লাহ, আমার ভাইদের ক্লাস অনেক ভালো লেগেছিল, তারা অনেক তারা অনেক ভালো ভালো উপদেশ দিয়েছেন যে মেডিকেলের জন্য, এই জন্য অনেক ভালো লেগেছে। আচ্ছা, কার অবদান সবচেয়ে বেশি তোমার মনে হচ্ছে এই এই জার্নিতে? জি প্রথমত আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, যেন যে কারণ কারণ তিনি না চলে আমি কখনোই চান্স পেতে পারতাম না, এবং তারপরে আমার আমি সবচেয়ে বেশি ঋণী আমার আমার শ্রদ্ধেয় পিতা মাতার কাছে, তারা আমার জন্য অনেক কষ্ট করেছে আর কি। ভাইয়া, তোমার তুমি যখন রেজাল্টটা পেয়েছো, এরপরে তো উচ্ছ্বাস দেখেছো, অনেকের উচ্ছ্বাস দেখেছো, এর মধ্যে তোমার কাছে সবচেয়ে কার উচ্ছ্বাসটা সবচেয়ে বেশি মাত্রায় মনে হয়েছিল, একটু আমাদের সাথে শেয়ার করবা তুমি? জি আমার জি আমি আসলে নিজের আমি নিজেও আমার রেজাল্ট দেখে আমি অনেক বিশ্বাস করতে পারিনি যে আমি আসলে, এবং পরে আমার উচ্ছ্বাস আমার নিজের উচ্ছ্বাস অবশ্য বেশি ছিল, তবে আমার আমার বাবা মাও অনেক বেশি খুশি ছিলেন আমার রেজাল্ট শুনে। আচ্ছা, তোমার কাছে জানতে চাবো, প্রত্যেক প্রত্যেক যারা স্টুডেন্ট থাকে সবার আলাদা একটা বিষয় থাকে পড়াশোনার ব্যাপারে, সে তার মতো করে পড়াশোনা করে, তুমি তোমার মতো করে পড়াশোনা করেছো, তুমি জাতীয় মেধায় প্রথম হয়েছো, তো সেক্ষেত্রে প্রথম হওয়ার পিছনে তুমি কি টেকনিকটা অবলম্বন করেছো, টেকনিকটা কি ছিল যে টেকনিকে তোমাকে জাতীয় মেধায় প্রথম করেছে? জি আমি আসলে জাতীয় মেধায় প্রথম হব এটা আমি কখনো আগে ভাবিনি, এবং জাতীয় মেধায় প্রথম হওয়ার জন্য আমার আমার মেইন টার্গেট ছিল যে আমি আমার বেস্টটা দিব, আমি যতটুকু পারি আমি নিজের নিজের সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমি কলেজে যাওয়ার থেকেও এবং এবং এই কলেজ এইচএসসির পরে যে সময়টা ছিল এই সময়টুকু আমি আমার শুধু সর্বোচ্চ চেষ্টা করেছি, যেন আমি আমার আমার ইচ্ছা ছিল এরকম, যেন আমি রেজাল্ট যাই আসুক না কেন আমি যেন আমার যেন মনে কোনো আফসোস না থাকে, কারণ আমি কারণ যে আমি চেষ্টা করিনি বা আমার চেষ্টার কোনো কমতি ছিল, এবং আলহামদুলিল্লাহ আমার চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না এটুকু আমি বলতে পারি। এছাড়া আমার স্পেশাল কোনো পদ্ধতি ছিল না মানে মেডিকেলে ফার্স্ট হওয়ার। আমাদের সাথে আরো আছেন আমাদের সম্মানিত গর্বিত পিতা, রাফসান জামানের সম্মানিত পিতা, গর্বিত পিতা, যার ছেলে সারা বাংলাদেশে মেধা তালিকা প্রথম হয়েছে, জাতীয় মেধা প্রথম প্রথম হয়েছে, সেই সম্মানিত পিতা একেএম শামসুজ্জামান আঙ্কেল, তাকে আমরা ডাকবো।
যিনি সরাসরি লাইভে তোমাকে অ্যাপ্রন পরিয়ে দিবে। আসলে এরপর একটা চাওয়া থাকে না, একটা যখন তার বাবা তার ছেলেকে লাইভে সরাসরি এসে আমরা দেখতে পাচ্ছি, তার বাবা তার ছেলেকে অ্যাপ্রন পরিয়ে দিচ্ছে। আমি তোমার বাবাকে একটু পাশে চাচ্ছি, তোমার পাশে, উনি তোমাকে অ্যাপ্রন পরিয়ে দিবে, আমরা দেখতে চাচ্ছি। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আঙ্কেল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনার ছেলে জাতীয় মেধায় প্রথম হয়েছে, আপনার অনুভূতি কেমন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, অত্যন্ত আনন্দিত। আসলে সে এরকম একটা রেজাল্ট করবে আমি আসলে আশাও করিনি, তবে সে তার চেষ্টা সর্বোচ্চ করেছে। বাট এরকম ফার্স্ট হবে এটা আসলে একটু আমার মাথার মধ্যে ছিল না অ্যাকচুয়ালি। তো যখন রেজাল্টটা শুনলাম তখন আমি আসলে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি আমি মানে সঠিকটা শুনতেছি কিনা। আমি কিন্তু এখনো রেজাল্ট আমি দেখিনি, আমি সবার কাছ থেকে শুনে আমি আমি যতটুকু জানলাম যে ও ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ সে ফার্স্ট হয়েছে আপনাদের সহযোগিতায় এবং সহযোগিতায়, এই জন্য আমি কৃতজ্ঞ। আঙ্কেল, আমরা মনে করি এই ওর সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান অবশ্যই বাবা মার থাকে। আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আমি আপনার কাছে সরাসরি চাচ্ছি আপনি ওরে হচ্ছে লাইভে সরাসরি অ্যাপ্রনটা পরিয়ে দিবেন, আমরা দেখবো আপনার হাতে অ্যাপ্রন পড়বে, এটা হচ্ছে অনেক গর্বের ব্যাপার। ছেলে প্রথম বাবার কাছ থেকে অ্যাপ্রন, প্রথম অ্যাপ্রনটা তার বাবার কাছ থেকে পাওয়া, এটা আসলে অনেক বড় একটা পাওয়া রাফসান জামানের জন্য। জি, আপনি ওরে পরিয়ে দিবেন। হ্যাঁ জি, আমরা রাফসান জামানের জন্য অনেক দোয়া করব। রাফসান জামান একজন মানবিক ডাক্তার হতে পারে এবং সে অনেক মানুষকে মানুষের সাহায্য করতে পারে এবং মানবিক ডাক্তার হতে পারে। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। জি রাফসান, রাফসান আমাকে, হ্যাঁ তুমি একটু আমার কথা শোনো ভাইয়া। জি একটু রেজাল্টটা দেখতেছি তো, একটু রেজাল্ট, জি জি রেজাল্টটা, জি জি রেজাল্টটা আমরা লাইভে দেখছি, জি রেজাল্টটা লাইভে দেখছি, জি ঠিক আছে। জি রাফসান ভাইয়া, তোমার কাছে আমার কিছু কোশ্চেন ছিল, তোমার এই কোচিং এর জার্নিতে মানে মনে রাখার মতো দু একটা স্মৃতি তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। জি ধন্যবাদ। আমার কোচিং এ এমনিতে সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে, সবার সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এবং এই কোচিং এ বিশেষ করে রেটিনার রেটিনার কোশ্চেন এর যে স্ট্যান্ডার্ডটা সেটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। এবং এবং এছাড়াও আমার এছাড়াও যারা রেটিনার, আরেকটি জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে যারা যারা ভালো করেছে, যারা রেটিনার ফ্যাকাল্টিজ গুলোতে যারা ভালো করেছে তাদের বাসায় বাসায় এসে তারা তারা তাদেরকে সাহস দিয়ে গিয়েছে এবং তাদেরকে আরো আরো মোটিভেটেড করেছে, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছিল, এজন্য আমি ধন্যবাদ জানাই। ভাইয়া, তুমি রেটিনার বাহিরে অন্য কোনো কোচিং এ ক্লাস করেছো কিনা? জি না, আমি রেটিনার বাইরে অন্য কোনো কোচিং এ ক্লাস করিনি, তবে পরীক্ষা দিয়েছিলাম শুধু। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া, তোমার জন্য হচ্ছে অনেক অনেক দোয়া থাকবে, তুমি অনেক বড় ডাক্তার হও এবং তোমার স্বপ্ন পূরণ হোক, এবং তোমার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। তুমি ভালো থাকো, ভালো মানুষ হও, ভালো একজন ডাক্তার হও। তোমাকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম।